হিটস্ট্রোক হলো তাপজনিত সবচেয়ে গুরুতর অসুস্থতা। শরীর যখন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, শরীরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়, ঘামের প্রক্রিয়া শরীরে তাপমাত্রা কমাতে ব্যর্থ হয়, তখন হিটস্ট্রোক হয়। হিটস্ট্রোক হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে শরীরের তাপমাত্রা 106 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে। তাৎক্ষণিক চিকিৎসা না করলে হিটস্ট্রোক গুরুতর শারীরিক জটিলতা বা মৃত্যুর কারণ হতে পারে। তীব্র গরম পরিবেশে বেশিক্ষণ অবস্থান করলে হিটস্ট্রোক হয়। এটিকে বলে নন এক্সার্শনাল হিটস্ট্রোক। এ ধরনের হিটস্ট্রোক সাধারণত গরম আর্দ্র আবহাওয়ার সংস্পর্শে বেশি সময় থাকলে হয়। প্রায়ই বয়স্কদের এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগা মানুষের ক্ষেত্রে এটি বেশি ঘটে। আবার গরমের মধ্যে কঠোর কায়িক শ্রম দিলেও হিটস্ট্রোক হয়। এ কারণে আমাদের দেশে ক্ষেত মজুর বা মাঠে কাজ করার সময় কৃষকদের হিটস্ট্রোকে আক্রান্ত হতে দেখা যায়। আবার তীব্র গরমের মধ্যে ব্যায়াম করলেও হিটস্ট্রোক হতে পারে। আরও কিছু কারণে হিটস্ট্রোক হতে পারে, যেমন অতিরিক্ত পোশাক পরা, এতে ঘাম সহজে বাষ্পীভূত হয়ে শরীর ঠান্ডা হতে বাধাপ্রাপ্ত হয়, অ্যালকোহল পান করা, এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়, ঘামের মাধ্যমে হারানো তরল পূরণ করার জন্য পর্যাপ্ত পানি পান না করা, অর্থাৎ পানি শূন্যতা থেকেও হিটস্ট্রোক হতে পারে। শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে বুঝতে হবে হিটস্ট্রোক হয়েছে। এটি হিটস্ট্রোকের প্রধান লক্ষণ। চোখে অন্ধকার দেখা বা মতিভ্রম হওয়া, মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, চেতনা হারানো বা অজ্ঞান হয়ে যাওয়া, গরম শুষ্ক ত্বক বা প্রচুর ঘাম হওয়া, খিঁচুনি হওয়া, শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাওয়া, বমি বমি ভাব এবং বমি হওয়া, পেটে অস্বস্তি বোধ থেকে বমি হতে পারে, শরীরের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বক লাল হয়ে যেতে পারে, শ্বাসপ্রশ্বাস দ্রুত এবং অগভীর হবে, হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে যাবে, কারণ তাপের চাপ থেকে শরীরকে ঠান্ডা করতে সাহায্য করার জন্য হৃৎপিণ্ড দ্রুত পাম্প করতে থাকে, মাথা ব্যথা হতে পারে বা মাথা ঝিমঝিম করতে পারে। রোগীকে দ্রুত ছায়াযুক্ত শীতল জায়গায় নিয়ে যান এবং পোশাক খুলে ফেলুন। সম্ভব হলে ঠান্ডা বা বরফ পানিতে গোসলের ব্যবস্থা করুন। গোসল সম্ভব না হলে ভেজা কাপড় দিয়ে ত্বক ঘন ঘন মুছে দিন। ত্বকের উপর ঠান্ডা ভেজা কাপড় রাখুন। দ্রুত শীতল করার জন্য বাতাস করতে থাকুন। মাথা, ঘাড়, বগল এবং কুচকিতে ঠান্ডা ভেজা কাপড় বা বরফ রাখুন। ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা কাপড়ও ব্যবহার করা যেতে পারে।